মিয়ানমারের সামরিক জান্তার নির্মম অত্যাচারে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গারা এখন ছুটছেন ত্রাণের আশায়। পর্যাপ্ত ত্রাণ থাকলেও প্রত্যাশীদের সংখ্যা এত বেশি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিনই হিমশিম খেতে হয় প্রশাসনকে। এরা হচ্ছে জিরো পয়েন্টে বসবাস করছে, তবে জুমার নামাজের জন্য এখন তাদেরকে ছাড়া হয়েছে। জুমার নামাজ পড়ে তারা আবার এদিকটাতেই ফিরে আসবে। এক প্রকারে মানবিক বিপর্যয় বলতে যা বোঝা যায় ঠিক সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরা প্রত্যেকেই হচ্ছে আজকে শুক্রবার শুধু জুমার নামাজটুকু পড়ার জন্য তারা বাংলাদেশের সীমান্তে এই নদী পার হয়ে প্রবেশ করছে, তারপরে আবারও তারা ফিরে যাবে। যারা রোহিঙ্গা আছেন তারা বলছেন সত্যিকার অর্থে এটা একটা দুর্বিষহ জীবন। বান্দরবানের তমরুতে শুক্রবার জুমার নামাজ শেষে রোহিঙ্গা মুসল্লিরা জড়ো হন একটি মাঠে। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারে যারা চলে গেছেন না ফেরার দেশে তাদের জন্য মোনাজাত করেন তারা। সীমাহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানান বাংলাদেশের জনগণ ও সরকারকে। জুমার পর যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করছি যে পরে আমরা আবার যে আমরা যে নির্যাতিত হয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমরা কি অপরাধ করছি, আমাদের জন্য আমাদের কেন এরকম যে তুমি ইমতিহান করতেছ, আমাদের কেন আমরা পরীক্ষা করতেছ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, আমাদেরকে নিজের জন্মভূমিতে আল্লাহ আমাদেরকে ফেরত দেওয়ার তৌফিক দাও আল্লাহ। যে আমরা যে নাগরিক জন্মভূমিতে আমরা যাব, কিন্তু আমরা কিন্তু শর্ত আছে, ডিমান্ড আছে, কারণ এই ডিমান্ডটা পূরণ হলে আমরা নিজের বাসাতে যাব। আমরা রোহিঙ্গারা বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই মিয়ানমারে চলে যেতে প্রস্তুত তারা। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, বান্দরবান।